যিকোনো মুহূর্ততেই আসলে ভূপেন বরা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে তেখেতে উল্লেখ করেছে যে তেওঁ সাজু হয়ে আছে, যোরহাট কারাগারের এক ইতিহাস আছে, তেখেতে সাজু হয়ে আছে। এয়া যোরহাট সদর আরক্ষী থানার ভিতর পোনে পোনে সোমাই গেছে। তারপিছতেই ভূপেন বরার আসলে শীর্ষ নেতা কেবাগী কংগ্রেসের শীর্ষ নেতা দেখবলে পাওয়া গেছে। ইতিমধ্যে তদন্তকারী বিষয়ে এই সমগ্র বিষয়ে আপনার আজ মতা হয়েছে আর আজ বন্ধও আছে সবটো আপনাদের গম পায়ে মাতিছে, মই আহিছো কি কথা পাতে পাতি লো আমি ষড়যন্ত্র তো নিশ্চিতভাবে, নহলে আমার প্রথম দিনার প্রায় অঙ্কিতা দত্তর ফ্লেক্স ব্যানারের সন্মুখত দুজনক আরক্ষী যেটো ন্যায় যাত্রাক মানে অপমান করে বিভিন্ন কথা লিখা হয়েছে, আরক্ষী প্রটেকশন হালুয়াটিঙর পর আরম্ভ হয়েছে এই যাত্রা বিফল করবলে, সেই গতি তো এটা তো খড়যন্ত্র হয়েই। আর আমি যিকোনো ধরনের খড়যন্ত্রর বিরুদ্ধে আছো, রাইজক ন্যায় দিবলে আমাক রাহুল গান্ধী ডাঙরিয়া যাত্রা আরম্ভ করলে, সেই যাত্রায় আমার সকলো কংগ্রেস কর্মী অনুপ্রাণিত হয়ে আছে। হয় নন বেলেবল ধারা দিছে তেওঁলোকে আমার দেশত, আপনার মই যেটো কলো যে বর্ষাশ্রী নামের মনত আছে বোধ করো, যোরহাটর এজনী ছাত্রীয়ে এটা উদিত্য সূর্যনে কিবা লিখার কারণে তাই কিমান দিন জেলত থই দিছিলে, সেই সরকারখনের পর ইয়াতকে আর কিবা আশা করব নাকি রাজনৈতিক অপোনেন্টক দবাবলে? আমার রোডর ইনফরমেশন চক, আমি এটা রাস্তা বিচারিছিল, সেই রাস্তাটা আমাক দিব পারিলে হয়, সেই গতি আমি সেই রাস্তাটো দুই কদম যাওয়াটো হসা, কিন্তু আমাক আরক্ষীয়ে বাধা দিয়া নাই। আরক্ষীর যেটো আইন শৃঙ্খলা রক্ষার বাবে ব্যবস্থা থাকে ট্রেফিক ম্যানেজমেন্ট, সেটাও করা নাই আর একুয়ে করা নাই, সেই গতি আমি আচরিত হয়েছো। যিকোনো মুহূর্ততেই আসলে ভূপেন বরা গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে। ইতিমধ্যে তেখেতে উল্লেখ করেছে যে তেওঁ সাজু হয়ে আছে, যোরহাট কারাগারের এক ইতিহাস আছে, তেখেতে সাজু হয়ে আছে। এয়া যোরহাট সদর আরক্ষী থানার ভিতর পোনে পোনে সোমাই গেছে। তারপিছতেই ভূপেন বরার আসলে শীর্ষ নেতা কেবাগী কংগ্রেসের শীর্ষ নেতা দেখবলে পাওয়া গেছে। ইতিমধ্যে তদন্তকারী বিষয়ে এই সমগ্র বিষয়ে